অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই শামশেরগঞ্জের কাকুরিয়া সহ একাধিক জায়গায় তৃণমূলের পোস্টারের উপর পোস্টার মারার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ। রবিবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন বিধায়ক আমিরুল ইসলাম, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস নেতৃত্ব। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে শামশেরগঞ্জের কাকুরিয়া সহ একাধিক জায়গায় তৃণমূলের পোস্টারের উপর পোস্টার মারার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ। রবিবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিজেদের পরাজয় নিশ্চিত জেনে কংগ্রেস এই ধরনের কাজ করছে, তাই পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন বিধায়ক আমিরুল ইসলাম। আমি কংগ্রেস বন্ধুদেরকে বলব যে এই নোংরামিটা বন্ধ করেন। আপনারা মানুষকে বলছেন যে গণতন্ত্র নেই, আর আজকে শামশেরগঞ্জে যখন শান্তিপূর্ণভাবে ইলেকশন চলছে, কোথাও একটাও কোনো অশান্তির খবর নেই, কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত আঙুল তুলতে পারেনি, আর আজকে যখন হারার ভয়ে আজকে আমাদের সাধারণ সম্পাদকের যে এলাকায় রোড শো, সেই এলাকায় আপনারা যে নোংরা কাজটা করেছেন, আমাদের দলের পোস্টারের উপরে পোস্টার লাগিয়েছেন, পোস্টার ছিঁড়েছেন, হোর্ডিং ছিঁড়েছেন, এটা বন্ধ করুন। আমি সকালবেলায় পুলিশকে জানিয়েছি, পুলিশকে এই খবরটা দিয়েছি, এবং আমি এই কংগ্রেস কর্মীদেরকে বলতে চাই যে দেয়ালে লেখার নাম মেটানো যায়, কিন্তু হৃদয়ে লেখা নাম মেটানো যায় না, সেটা কিন্তু রয়ে যায়। আমাদের জোড়া ফুলের প্রতীকের উপরে পোস্টার লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে মেটানো যাবে না, তৃণমূল কংগ্রেসকে মোছা যাবে না, নিজেরাই মুছে যাবে। আজকে সেই মোছার জায়গায় চলে এসছে কংগ্রেস। তো আজকে যে নোংরা খেলাটা করছে, যে এই অশান্তির যে বাতাবরণ তৈরি করছে, উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে কংগ্রেস, আমি এটাকে ধিক্কার জানাই। আজকে এটা পরিষ্কার বুঝতে পারছেন যে কংগ্রেস পায়ের উপরে পা চাপিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করছে। আমি যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস নেতৃত্ব। অভিযোগ হয়তো ওই পোস্টারের উপরে কেউ বা কারা পোস্টার হয়তো মেরেছে, বা এটাকে উভয় দলকে লড়িয়ে দেওয়ার জন্য দলের মধ্যে এরকম কিছু দুষ্কৃতি থাকতে পারে, চক্রান্ত করে এরকম চক্রান্ত হতে পারে যে নির্বাচনের আগে একটা বার্তাবরণ খারাপ যাক, এইভাবে হয়েছে। কিন্তু কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বা দল, যেমন কংগ্রেস দল মহাত্মা গান্ধীর আদর্শে বিশ্বাসী, তারা ঝগড়া ঝামেলা কিছুই চায় না। কংগ্রেস মানে নীতি আদর্শ নিয়ে বিশ্বাস করে, তারা ওদের পোস্টারের উপরে পোস্টার মারতে যাবে কেন? হয়তো পোস্টারের উপরে পোস্টার মেরেছে যাতে করে উভয় দলের সঙ্গে একটা সংঘর্ষ হয়, এরকম হয়তো ইয়ে করছে। তো তবুও আমি, যেহেতু আমার অঞ্চল সভাপতি এখানে আছেন, মিজানুর রহমান সাহেব আছেন, আমি ওকে বলেছি যে আপনি খোঁজ খাজ নিন যে আপনার দলীয় কোনো লোক পোস্টার কে কীভাবে মেরেছে। যদি ওইরকম মানে হয়, দলীয় কেউ যদি মেরে থাকে, তাহলে ওইটাকে আবার পুনরায় ছিঁড়ে ফেলে আবার এ করতে হবে। যারা পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনোকেয়ার ওয়েল রিলেশন বিয়ন্ড হেলথ কেয়ার, হাড়ের সমস্যায় আর ভুগতে হবে না। এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জন ডক্টর ওয়াসিম বাড়ি। এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি, জেনারেল ফিজিশিয়ান, এমডি মেডিসিন, জেনারেল সার্জন, স্ত্রীরোগ, ক্যান্সার রোগ, কিডনির রোগ, ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, রক্ত, মল ও মূত্রের সমস্ত পরীক্ষা, ডিজিটাল এক্সরে, ইসিজি, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। আমাদের ঠিকানা তন্তুজের গলি, গির্জার মোড়, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 9732888777 নম্বরে।